শোন, স্কুলে গিয়ে একদম ঠিকঠাক থাকবি, হ্যাঁ, দুষ্টুমি একদম করবি না। আর টিফিনটা আজকে যেন ফেরত না আসে। হ্যাঁ হ্যাঁ, সব কথা শুনব, কিন্তু কালকে কি মনে আছে? আমার দিয়ে আমার জন্মদিন ভুলে যাব? আমার গিফটটা কিন্তু ভুলে যাবে না। আরে না না, ঠিক নিয়ে আসবো, নিয়ে আসবো, নিয়ে আসবো। আচ্ছা, সাবধানে যাস। দিয়া, দিয়া কোথায় রে? আয় আয় আয়, দেখবি আয়। কি সুন্দর, জানিস কাল যেরকম তোর জন্মদিন, পরশু পাখিটারও জন্মদিন। সত্যি? কিন্তু তুমি কি করে জানলে? ওই দোকানদারটা কই বলল, পরশু ওর 1 বছর পূর্ণ হবে। তাহলে পাখিটার নাম কি হবে? ওর নাম মুনিয়া, ঠিক আছে? মুনিয়া, ওই মুনিয়া, খেয়েছিস? সারাদিন তো অনেক খেলাধুলো, দুষ্টুমি, দৌড়ঝাঁপ, রক্ত হলো। এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে উঠে পড়াশোনা সব শুরু করতে হবে। ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। বাবা, মুনিয়া ঘুমিয়ে পড়েছে? আরে হ্যাঁ হ্যাঁ, ও অনেকক্ষণ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তুই ঘুমো, ঘুমো। জানিস 1947 সাল পর্যন্ত আমরা ইংরেজদের কাছে নিজেদের দেশই পরাধীন ছিলাম। পরাধীন মানে কি বাবা? পরাধীন মানে বলতে পারিস এক ধরনের বন্দী দশা, মানে যখন নিজের ইচ্ছে মতো কিছু করা যায় না। আর যারা এই আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ইংরেজরা তাদেরকে বন্দী করে রাখে। এই আমি বেরোচ্ছি, পড়াগুলো করে রাখবি কিন্তু। আমি এসে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আর একটা লজেন্স নিয়ে আসবে। আচ্ছা। দিয়া, এই দিয়া, তোর মুনিয়া কোথায় গেল রে? তুমি বলেছিলে না আজ মুনিয়ার জন্মদিন, তাই আমি ওকে গিফট দিয়েছি। আমি ওকে স্বাধীনতা দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। এই নে, এই নে তোর জন্মদিন।